ফজলুল ইসলাম, তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট ফাইভ এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের পূর্ণমান দেওয়া থাকছে 70 নম্বর এবং 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশান থেকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দেবে। এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপ রয়েছে, অ্যাপটিকে অবশ্যই তোমরা ফোনে ইনস্টল করে নেবে। এই অ্যাপের মধ্যে তোমরা এই সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো কিন্তু পেয়ে যাবে, সেগুলো তোমরা সেখান থেকে কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো চালিয়ে তোমরা পড়তে পারবে। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি MCQ প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। এখানে 1 নম্বর দেখে বলা হচ্ছে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় 1800 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে। তো কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় 1817 খ্রিস্টাব্দে, ঠিক আছে। অপশন কয়েকটা এখানে সঠিক উত্তর হবে। এখানে 2 নম্বর হচ্ছে ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। তো ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। স্যার এলিজা এম্পিয়ার আইনগুলি বাংলায় অনুবাদ করেছিলেন উইলিয়াম জোন্স, লর্ড কর্নওয়ালিস, চার্লস উইলকিনসন, জোনাথন ডানকান। সঠিক উত্তর হচ্ছে এখানে জোনাথন ডানকান, অপশন ভয়েটার। এরপর 1-এর 4 নম্বর দেখা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন আতারাম পাণ্ডুরঙ্গ। এরপর দেওয়া আছে মহাদেব গোবিন্দ রানাডে, স্বামী দয়ানন্দ সরস্বতী, বিদ্যাশ্রীলিঙ্গম পান্তুলু। সঠিক উত্তর হচ্ছে বিদ্যাশ্রীলিঙ্গম পান্তুলু। এরপর হচ্ছে রামমোহন পরবর্তী ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, এরা কেউ নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা হবে অপশন কয়েকটা। এরপর 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং, ডালহৌসি, ওয়েলেসলি। এক্ষেত্রে সঠিক উত্তর লর্ড ক্যানিং, অপশন কয়েকটা হবে। এরপর দেখো 1-এর 7 নম্বর দেখে 1883 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর আনন্দমোহন বসু, রামতনু লাহিড়ী, উমেশচন্দ্র ব্যানার্জি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, রামতনু লাহিড়ী। 1-এর 8 নম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে। তো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে। 1-এর 9 নম্বর হচ্ছে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন একবার, দুবার, তিনবার, একবারও নয়, সঠিক উত্তর হবে দুবার। এরপর হচ্ছে 1-এর 10 নম্বর দেখে বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সিকান্দার হায়াত খান, মোহাম্মদ ইকবাল, ফজলুল হক। এখানে আমাদের সঠিক উত্তর হবে ফজলুল হক, অপশান ঘয়েটার। রাজ্যসভায় সভাপতিত্ব করেন স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি, ঠিক আছে, রাজ্যসভায় সভাপতিত্ব করেন। এরপর 1-এর 12 নম্বর দেখে রয়েছে ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 5টি, 6টি, 7টি না 8টি। সঠিক উত্তর হচ্ছে 6টি। 1-এর 13 নম্বর হচ্ছে নিজ খামারে ধান তোলো স্লোগান ছিল তেভাগা আন্দোলনের, তেলেঙ্গানা আন্দোলনের, নর্মদা বাঁচাও আন্দোলনের, চিপকো আন্দোলনের। এটা হচ্ছে তেভাগা আন্দোলনের স্লোগান, ঠিক আছে। এরপর 14 নম্বর দাগে, 1-এর 14 নম্বর দাগে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন রামসি ম্যাকডোনাল্ড, লর্ড মাউন্ট ব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ, লর্ড লিনলিথগো। এখানে আমাদের উত্তর হবে এটা অপশন কয়েকটা, রামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও। কয়েক দেখে দেওয়া আছে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। এরপর হচ্ছে মহাত্মা গান্ধীর পুরো নাম কী ছিল? তো মোহনদাস করমচাঁদ গান্ধী। কে প্রথম বাংলার নদী গতিপথের মানচিত্র তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে জেমস রেনেল, ওকে। জাতীয় মেলা পরে কি নামে পরিচিত হয়েছিল? উত্তর হচ্ছে হিন্দু মেলা নামে পরিচিত হয়েছিল। এরপর হচ্ছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথমে দেওয়া আছে ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন সিকান্দার হায়াত খান, এটা হবে সত্য। বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16 জুলাই।
এটা হয়ে যাবে মিথ্যা। লর্ড কর্নওয়ালিস পাঞ্জাবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন, এটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখানে বাম দিকে কী দেওয়া আছে, ডেভিড হেয়ার, দীনবন্ধু মিত্র, সতীশচন্দ্র সামন্ত, বি আর আম্বেদকর। ডান দিকে দেওয়া আছে তাম্রলিপ্ত, জাতীয় সরকার, পুনা চুক্তি, নীল দর্পণ, হিন্দু কলেজ। এটাকে প্রথমে টয়ার দেয় কী দেওয়া আছে, ডেভিড হেয়ার, অপশান চারের সঙ্গে মিলবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ফয়ের দাগে দীনবন্ধু মিত্র, এটা অপশান তিনের সঙ্গে মিলবে, নীল দর্পণ নাটক লিখেছিলেন। ডয়ের দাগে সতীশচন্দ্র সামন্ত, এটা হচ্ছে অপশান এক, তাম্রলিপ্ত, জাতীয় সরকার। ঠিক আছে, ধয়ের দাগে পি আর আম্বেদকর, অপশান দুই, পুনা চুক্তি। ঠিক আছে, এরপরে প্রশ্ন, বেমানান শব্দটি চিহ্নিত করো। এখানে দেওয়া আছে চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এখানে চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে, এটা হচ্ছে বেমানান শব্দ। এর মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক। এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা হচ্ছে বেমানান শব্দ। এরপর রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্যার সৈয়দ আহমেদ, মোহাম্মদ গোবিন্দ রানাডে। এক্ষেত্রে আমাদের সৈয়দ আহমেদ খান, ঠিক আছে, এটা হচ্ছে বেমানান শব্দ হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তিন নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে এবং 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর। পরের দেখা দেওয়া আছে নরমপন্থী কাদের বলা হতো, উদাহরণ দাও, অথবা বঙ্গভঙ্গের পিছনে ঔপনিবেশিক সরকারের যুক্তি কী ছিল। ঠিক আছে, যে কোনো একটা লিখতে হবে, অথবা দিয়ে দেওয়া আছে। তোমরা নরমপন্থী কাদের বলে এই প্রশ্নের উত্তরটা লিখছি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রথম পর্বে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ, ঠিক আছে, যেসব কংগ্রেসি নেতা ব্রিটিশদের কাছ থেকে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর দাবি দেওয়া আদায় করতে চেয়েছিলেন, তারা নরমপন্থী নামে পরিচিত। কয়েকজন নরমপন্থী নেতা হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরাজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এরপর হচ্ছে ক্ষয়ের দেখা রয়েছে, 1784 খ্রিস্টাব্দে পিটির ভারত শাসন আইন কি, অথবা উইলিয়াম জোন্স কি উদ্দেশ্যে প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, তোমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখছি, পিটের আইন। তো পিটের ভারত শাসন আইন কি না, 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি নতুন আইন তৈরি করেন, একে বলা হয় পিটের ভারত শাসন আইন। এই আইন অনুসারে একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়, সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি এই আইনে স্পষ্ট বলা হয়েছে যে ভারতের কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্ট নিশ্চিতভাবে নজরদারি করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে পিটির ভারত শাসন আইন। নেক্সট, গোয়ার দাগে 19 শতকের সংস্কার আন্দোলনের 2টি সীমাবদ্ধতা লেখো, অথবা নীল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। আমরা লিখছি নীল বিদ্রোহের 2জন নেতার নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। ঘয়ের দেখে ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ কী, অথবা পশ্চিমবঙ্গে কোন কোন জেলা পরিষদ নেই। তো ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝায় সেটা আমরা লিখছি। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, বিশেষ কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা বিরোধিতা করা কোনোটি ভারত রাষ্ট্র করবে না। ভারত রাষ্ট্রের মধ্যে প্রতিটি নাগরিক অন্যের ধর্ম বিশ্বাসকে আঘাত না করে তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, উমর দাগে মুসলিম লীগের উদ্দেশ্য কী ছিল, অথবা সমাজের বিভিন্ন স্তরের মুসলিম জনগণ কেন মুসলমানদের আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে সাড়া দিয়েছিলেন। আমরা লিখছি মুসলিম লীগের উদ্দেশ্য কী ছিল, 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন বসে, এই সময় মুসলমানদের জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ সংগঠন তৈরি হয়। এই সংগঠনের লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ ও রাজনৈতিক অধিকারের প্রতি নজর দেওয়া। পাশাপাশি লীগের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জয়ের দাগে স্বরাজ্য দল কারা কেন গঠন করেছিলেন, অথবা সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল, ভারতীয়রা কেন এই কমিশন বয়কট করেছিলেন। তো আমরা লিখছি স্বরাজ্য দল সম্পর্কে। ঠিক আছে, কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু প্রমুখ নেতারা গান্ধী নীতি থেকে সরে আসার জন্য আহ্বান জানান। তাদের মধ্যে সরকারি আইন পরিষদকে বয়কট না করে তাতে অংশগ্রহণ করে সরকারি নীতি ও কাজে বাধা দেওয়া যাবে। অন্যদিকে গান্ধী প্রথা পুরনো পথে চলতে উৎসাহী ছিল। ফলে 1922 খ্রিস্টাব্দের শেষ দিকে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন।
নেক্সট দেখো 4 নম্বর জায়গায় নিচের প্রশ্নগুলি 4 5টি বাক্য উত্তর দাও 3 * 5 = 15 এগুলোর মান হচ্ছে 3 নম্বর করে এই প্রশ্নের মান পয়েন্ট দেখা দেওয়া আছে চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কি অথবা 1930 এর দশকে বাংলার বিপ্লবী আন্দোলনে মাস্টারদার অবদান বিবৃত তো আমরা এখানে চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কি এই প্রশ্নের উত্তরটা লিখছি অহিংস অসহযোগ আন্দোলন সর্বত্র অহিংস ছিল না হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌরা গ্রামে 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন ক্রমে পুলিশ ও জনতার সংঘর্ষ বাধে জনতার তাড়ায় পুলিশেরা থানায় ঢুকে পড়লে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগানো হয় এই ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন তার মনে হয়েছিল যে দেশবাসী অহিংস আন্দোলনের উপযুক্ত হয়ে ওঠেনি তবে জাতীয় কংগ্রেসের অনেক নেতাই গান্ধীজির এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন পর হচ্ছে ক্ষয়ের দাগে 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনে আর্য সমাজের অবদান কি ছিল অথবা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল তো আমরা এখানে উত্তর লিখছি মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতবাসী তথা ভারতীয় সিপাহীরা সর্বশক্তি প্রয়োগ করলেও শেষ পর্যন্ত এই বিদ্রোহ নানা কারণে ব্যর্থতায় পর্যবসিত হয় যেমন হচ্ছে 1 নম্বর আঞ্চলিক সীমাবদ্ধতা উত্তরপ্রদেশ দিল্লি রোহিলখণ্ড অযোধ্যা বাংলা ও বিহারের একাংশ অর্থাৎ মহাবিদ্রোহ মূলত পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম বিহার পর্যন্ত অঞ্চলে সীমাবদ্ধ ছিল অর্থাৎ আঞ্চলিক সীমাবদ্ধতা বিদ্রোহের শক্তিহীনতার অন্যতম প্রধান কারণ 2 নম্বর হচ্ছে জনসমর্থনের অভাব ঝাঁসি অযোধ্যা দিল্লি প্রভৃতি স্থানে মহাবিদ্রোহ জনসমর্থন লাভ করলেও গোয়ালিয়র নেপাল হায়দ্রাবাদ ভোপাল যোধপুর পাতিয়ালা ও ঝিন্দর প্রভৃতি অঞ্চলের রাজা এমনকি সাধারণ মানুষ পর্যন্ত ব্রিটিশদের প্রতি সহানুভূতিশীল ছিল ঠিক আছে এটা হচ্ছে 2 নম্বর কারণ 3 নম্বর হচ্ছে রক্ষণশীলতা ভারতীয়দের রক্ষণশীলতা ও প্রতিক্রিয়াশীল মনোভাব বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ বলে অনেক ঐতিহাসিক মনে করেন ঠিক আছে তো এইগুলো হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ পরের প্রশ্ন দেখো গয়ের দাগে দেশীয় মুদ্রণ আইন কি অথবা বাংলায় বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান লেখুন তো আমরা এখানে উত্তর লিখছি দেশীয় মুদ্রণ আইন 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন এই আইনে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদগুলি কোনো সরকার বিরোধী প্রচার বক্তব্য প্রচার করতে পারবে না এর যদি অন্যথা হয় তবে সরকার ওই সংবাদপত্র ছাপাখানা বাজেয়াপ্ত করবে এই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রবল আন্দোলন শুরু হয় 1881 খ্রিস্টাব্দে তৎকালীন ভাইসরয় লর্ড রিপন এই আইনটি বাতিল করেন এরপর ঘরের দাগে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় মুসলমানরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছিল অথবা 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল তো আমরা লিখছি লাহোর অধিবেশনের গুরুত্ব 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত হয় এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত তবে এই প্রস্তাবে পাকিস্তান কথাটির উল্লেখ না থাকলেও এটি পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয় নেক্সট প্রশ্ন দেখুন উমর দাগে তেলেঙ্গানা আন্দোলনের কারণ ও ফলাফল বিবৃত করো অথবা ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি সম্পর্কে কী জানো তো আমরা এখানে লিখছি ভারতীয় সংবিধানে স্বীকৃত যে মৌলিক অধিকার সেগুলো সম্পর্কে ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এইসব অধিকারগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা ও সংস্কৃতির অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো আইন ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ করতে পারে না এরপরের প্রশ্ন 5 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর দাও এখানে প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3 5 15 নম্বর পরের দেখে রয়েছে ইলবার্ট বিল বিতর্ক কি অথবা ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে চরমপন্থার উদ্ভবের কারণগুলি বিবৃত করো ঠিক আছে তো আমরা এখানে লিখছি ইলবার্ট বিল সম্পর্কে লিখছি কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয় অপরাধীদের বিচার করার অধিকার ছিল না এই অসাম্য দূর করার জন্য জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিবি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করতে একটি বিল আনেন তাতে বলা হয় ভারতীয় বিচারকরা ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন এর প্রতিবাদে ইউরোপীয়রা বিদ্রোহ ঘোষণা করেন
এর ফলে বিল যাতে প্রত্যাহার না করা হয় তার জন্য ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের এই আন্দোলন ও পাল্টা আন্দোলন বিতর্ককে ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। ঠিক আছে, এরপর দেখো কয়েক জায়গায় রয়েছে, 19 শতকে শিক্ষা সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, অথবা টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ, যে কোনো একটি লিখতে হবে, আমরা লিখছি সাঁওতাল বিদ্রোহ। 1855 থেকে 1856 সালে যে উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল তার নাম ছিল সাঁওতাল বিদ্রোহ। বিদ্রোহের কারণ কী ছিল না, এই বিদ্রোহের পিছনে বিভিন্ন কারণ ছিল। 1 নম্বর হচ্ছে, সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন জমিদাররা দিকু নামে পরিচিত ছিল, এরা এসে বসবাস করতে শুরু করে। এদের প্রভাবে দরিদ্র নিরীহ সাঁওতালরা অত্যাচারের মুখে পড়ে। তারা কম ওজন ও চড়া সুদে টাকা দিত, দলিলে ইচ্ছামতো বক্তব্য লিখে টিপছাপ নিয়ে নিত। 2 নম্বর হচ্ছে, ইউরোপীয় কর্মীরা সাঁওতালদের কাছ থেকে জোর করে হাঁস মুরগি ও অন্যান্য জিনিস কেড়ে নিত। 3 নম্বর, তাদের জোর করে রেলের কাজে নিয়োগ করা হতো, উপযুক্ত মজুরি দেওয়া হতো না। 4 নম্বর, সবচেয়ে বড় কথা ছিল, সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। তো এই সমস্ত কারণে কী হয়, সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। ঠিক আছে, বিদ্রোহের নেতাকারা ছিল সিধু কানু চাঁদ ও ভৈরব প্রমুখ, এই বিদ্রোহের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে, এই বিদ্রোহ হুল বিদ্রোহ নামে কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, গয়ের দাগে রয়েছে, টিকা লেখো 1946-এর নৌ বিদ্রোহ অথবা মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংঘটিত 3টি আঞ্চলিক আন্দোলনের বিবরণ দাও। তো এখানে আমরা নৌ বিদ্রোহ সম্পর্কে লিখছি। নৌ বিদ্রোহ কি না, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ ভারতের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নৌ বিদ্রোহের কারণগুলো কী ছিল, 1 নম্বর হচ্ছে, ব্রিটিশ কর্তৃপক্ষের বর্ণ বৈষম্যমূলক আচরণ নৌ বিদ্রোহের একটি কারণ। ভারতীয় নৌসেনাদের সঙ্গে ব্রিটিশ অফিসাররা অত্যন্ত খারাপ ব্যবহার করতেন। 2 নম্বর হচ্ছে, সমযোগ্যতা থাকলেও ভারতীয় নৌ কর্মচারীদের কখনোই ব্রিটিশ কর্মচারীদের সমান বেতন দেওয়া হতো না, তাই এই বৈষম্যে ভারতীয় সেনারা ক্ষুব্ধ হয়। এরপর 3 নম্বর কারণ হচ্ছে, ভারতীয় নাবিকদের যে খাদ্য দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। বহুবার ভালো খাবারের আবেদন করেও কোনো সুরাহা হয়নি, ফলে তারা বিদ্রোহের পথ বেছে নেয়। বিদ্রোহের সূচনা, বোম্বাই বন্দরের রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার নামক জাহাজের রেডিও অপারেটর বলাই দত্ত তার কেবিনে জাতীয় স্লোগান লেখার অপরাধে পদচ্যুত হন। এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান সিগন্যালম্যান MS খানের নেতৃত্বে 1500 নাবিক বিদ্রোহ ঘোষণা করেন 18 ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এইভাবে নৌবিদ্রোহের সূচনা হয়। মূল্যায়নও আমরা লিখছি, এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার স্পষ্টতই বুঝতে পারে যে ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে, তাই ব্রিটিশ প্রশাসন শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, এইভাবে আমরা নৌবিদ্রোহ সম্পর্কে টিকাটি লিখলাম। তো এই ছিল ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার তোমাদের ইতিহাস সাবজেক্টের একটি প্রশ্নপত্রের উত্তরগুলো এখানে আলোচনা করে দেওয়া হলো। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পড়তে চাও PDF আকারে, তাহলে আমাদের অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখবে। এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনি তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপের মধ্যে সমস্ত ভিডিওর যে PDF ফাইল সেগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।